ও আলিকুমুসাল্লাম আহমদুল্লাহী ওবারকাতে সম্মানিত ভাই আপনি জানতে চেয়েছেন বিবাহটা সুন্নত নাকি ফরজ আলহামদুলিল্লাহ সাল্লাহত সাল্লামা আল্লাহ সল্লাহ মাবাদ সম্মানিত ভাই আল্লাহ রসাল্লাল্লাহ বিবাহ সম্পর্কে অনেক গুরুত্ব দিয়েছেন হ্যাঁ বিবাহ সম্পর্কে অনেক গুরুত্বের কথা হাদিস বিভিন্ন হাদিসে আমরা পাই কোরআন ও আল্লাহ র বোলার বিবাহ গুরুত্ব বলেছেন বিবাহ জিনিসটা দেখুন একটা মানুষ জীবনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বিবাহ সাথে যদি না হয় এই সংসার কীভাবে তৈরি হবে এই পৃথিবীর মানব তৈরি হবে কীভাবে নিজের জীবন না নিজের জীবনযাপনের কোনো মূল্য থাকবে না কেউ কাউকে স্বীকার করবে না ইত্যাদি ইত্যাদি অনেক এটার মধ্যে গুরুত্ব রয়েছে আল্লাহ রসুলসাল্লাহ আসলামের কাছে তিন ব্যক্তি আসছিলেন এসে যখন আয়সারাজ আনহার কাছ থেকে আল্লাহ রসুল্লাহ আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার পরে তারা একজন বলে দিয়েছিলেন আজকে থেকে আমি বিবাহ করবো না একজন বলছে আজকে থেকে আমি রাত্রে ঘুম আসবো না একজন বলছে আজকে থেকে আমি রোজা ছাড়বো না আল্লাহনবী সাল্লাহ আসলাম যখন খবর পেয়ে তাদেরকে ডেকে আনে খবর দিয়েছিলেন তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই কথাগুলি রদ করে বা এটা প্রতি উত্তরে বলছিলেন দেখো আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারপর আমি রোজা রাখি রোজা সারি রাতে ঘুমাই আমার রোটে তাহাজত পড়ি বিবাহ করেছি সংসার করি এটি আমার শূন্য সুতরাং এই শূন্যদের বিপরীত করে সে আমার উমর থেকে বহিষ্কার হয়ে যাবে আল্লাহনবী সাল্লাহ আসলামের হাদিস স্পষ্ট এখানে দুই নম্বরে দেখুন আরেকটা হাদিস আল্লাহ রসোলের স্পষ্ট করে বলছেন আমার আসার স্বভাব হে যুবক সম্প্রদায় যারা তোমরা শক্তি রাখো তারা বিবাহী করো আর আল্লাহ রসোলের আরেকটা হাদিস আছে যে তিন ব্যক্তির প্রতি আল্লাহ সাহায্য করা হক তার মধ্যে কোন ব্যক্তি যদি বিবাহ এই উদ্দেশ্য করে যে পবিত্রতা লাভ করবে অতএব এটা দ্বারা বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় বিবাহের মধ্যে পবিত্রতা শারীরিক পবিত্রতা ব্রেনগত পবিত্রতা ব্রেন মস্তিষ্ক ঠিক থাকা দেখবেন যারা বিবাহ সাদি না করে তাদের পরিমিত বয়সে বিবাহ সাদি না করলে তাদের শারীরিক বিভিন্ন সমস্যা এসে যায় তারপরে মাথা ফাথা যুবক বসে মাথা গরম থাকে পাগলামি সাগলামি করে এই করে সেই করে উল্টা পুল্টা চিন্তা করে বিভিন্ন দিকে বিষয় রয়েছে অতএব যে ব্যক্তির মাঝে শারীরিক শক্তি আছে ব্রেনগত শক্তি আছে অর্থসত সভ্যতা আছে অন্যায়ের দিকে দাবিত হয় মন মানসিকতা উদারতা থাকে না মেয়েদের মেয়েদের পিছনে পিছনে ঘুরে বা উল্টা পুল্টা চিন্তা করে তাদের জন্য অবশ্যই বিবাহ করা ফরজ না তার অনেকে আছে হস্ত করে অনেক অনেকে আছে অন্যায় পথে ব্যয় করে এই সমস্ত ব্যক্তিদের কাছে বিবাহ অত্যন্ত ফরজ এবং আবশ্যক বিবাহ করে নিতে হবে নিজের জীবনকে শুধু নিজের জীবন ফুর্তি করাই নয় বংশ তৈরি হওয়া আল্লাহর খালেজ বান্দা তৈরি হয় পৃথিবী সুন্দরভাবে আবাদ হওয়া এটা উদ্দেশ্য এখানে এমনিভাবে বিবাহ করাটা এক পর্যায়ে শূন্যত আর এক পর্যায়ে বিবাহ করাটা মুস্তাহাব আর এক পর্যায়ে বিবাহ করাটা মাকরু হারামও বলছেন ওলামা ইকরাম পাঁচ প্রকারেই বলছেন তো বিবাহ করা হারাম যার মধ্যে লজ্জা যার মধ্যে অঙ্গ নাই সে বিবাহ করেই কি করবে এরকম বিবাহ করা অর্থে অঙ্গ হাঙ্গি হানিদের যার মধ্যে যন্ত্র নাই বিবাহ করে সে কীভাবে একটা মেয়ের হক আদায় করবে ওর জন্য হারামি বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সুতরাং আমাদেরকে শরীয়ত বুঝে আমল করতে হবে এবং শরীয়তের উপরে প্রতিষ্ঠিত থাকায় সেখানে কল্যাণ দুনিয়াতেও কল্যাণ আখরাতেও কল্যাণ পরকালীন জীবনের শান্তির কারণ আমাদের সবাইকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন হাজর সাল্লাহ নাবিনে মহম্মদ আসসালামু আলিকাতু